হুহু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, হাসপাতালে বাড়ছে ভিড়, ব্লাড ব্যাংকে প্লেটলেটের হাহাকার। রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, সুন্দর চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে। অন্যদিকে তথ্য গোপনের অভিযোগ কংগ্রেসের, ডেঙ্গু নিয়ে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। তা বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন, পাল্টা জবাব দিচ্ছে শাসক দল। রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে, তবে কলকাতার আবহাওয়া ডেঙ্গুর মূল কারণ। এছাড়াও তিনি আরো বললেন, দক্ষিণ কলকাতার খালি জমির পরিমাণ বেশি হওয়ায় সেখানে উত্তর কলকাতার তুলনায় বেশি পরিমাণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। খালি জমিতে জঞ্জাল ফেলাও অন্যতম কারণ। যে কলকাতায় আমরা যে পরিবেশ পরিস্থিতিতে বাস করি, আমি খুব শিগগিরই সমস্ত ডাটা আমার ছাড়া কলকাতার ছবি আমরা ড্রোন দিয়ে তুলেছি, যে কলকাতায় কোথায় কোথায় কি পরিবেশে কোন পরিস্থিতির মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে। এই যে ওয়েস্ট জেনারেট হচ্ছে, ওয়েস্ট জেনারেট তো মানুষ করছে। আমরা যে সমস্ত ভ্যাকেন্ট ল্যান্ড দক্ষিণ কলকাতায় এবার ডেঙ্গু অনেক বেশি হয়েছে, সেই সুতরাং উত্তর কলকাতায় 20% হচ্ছে। কারণ হচ্ছে ভ্যাকেন্ট ল্যান্ড, ভ্যাকেন্ট ল্যান্ড। তারপর হচ্ছে ডিসপুটেড পন্ড, মানে বাড়ির সরিকি পুকুর পড়ে আছে, সেইটা হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেছে। আশেপাশে বাড়ির লোক ময়লা ফেলছে। আমরা গত বছর থেকে এবছরে কর্পোরেশনে টাকা খরচা করে ম্যানেজমেন্ট কন্ট্রোল নিয়ে বিভিন্ন জায়গায় নোটিশ করে অ্যাসেসমেন্টে তার ট্যাক্সটাকে যুক্ত করে আমরা অনেক গ্রাউন্ড পরিষ্কার করেছি। কলকাতায় ডেঙ্গু নিয়ে সংক্রমিকের তালিকা প্রকাশ করা হয়, এমনকি নিত্যদিন প্রতিটি ওয়ার্ডের ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করা হয়, যা ভারত তথা বিশ্বের কোথাও করা হয় না। ডেঙ্গু পরিস্থিতি শুধু কলকাতা নয়, সারা পৃথিবী জুড়ে এখন এবছরের যে টেম্পারেচার, যে ক্লাইমেট, এই ক্লাইমেট চেঞ্জ একটা বিরাট বড় বিষয়। কলকাতায় আমরা যে পরিকাঠামোয় কাজ করছি, থ্রি টায়ার সার্ভেলেন্স, ডাটা কালেকশন করা, প্রত্যেকটি ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল, নার্সিংহোম থেকে ডাটা কালেকশন করা, ভারতবর্ষে কোথাও ডাটা কালেকশন হয় না। এবার হচ্ছে ডেঙ্গুর পরিসংখ্যান, যেটা নিয়ে বিরোধীরা অনেক কিছু বক্তব্য বলছে। আচ্ছা, পরিসংখ্যান ভারতবর্ষে কলকাতা কর্পোরেশন ছাড়া কে ডাটা কালেকশন করে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে সারা পৃথিবীতে ভারতবর্ষে যা ডেঙ্গু ম্যালেরিয়া হয় সেটা হচ্ছে 293 গুণ বেশি হয়, কিন্তু ডাটা হয় না। কারণ ডেঙ্গু ম্যালেরিয়া ভেক্টরবর্ন ডিজিজের নিয়ম হচ্ছে নোটিফাইবল ডিজিজ। কটা হসপিটাল, কটা নার্সিংহোম সারা ভারতবর্ষে ডায়াগনস্টিক সেন্টার তারা উইলিংলি নোটিফাই করে গভর্নমেন্টকে? কারণ এখানে ইনকাম ট্যাক্সের ব্যাপার থাকে, রোজগারের ব্যাপার থাকে। বিরোধীদের ও সাধারণ মানুষকে সচেতনতার কাজে এগিয়ে আসার আহ্বান জানান নতুন ঘোষ। তিনি বলেন, বিরোধীরা এত সমালোচনা করছেন, তবে তাদের সচেতনতার কাজে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না। রাজনৈতিক সমালোচনা না করে মানুষকে আরো বেশি সচেতনতার কাজে এগিয়ে আসতে হবে সকলকে, এমনটাই জানান কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম। নিশ্চিতভাবে সারা দেশে ডেঙ্গু একটা ভয়াবহ পরিস্থিতি নিয়েছে। তেলেঙ্গানায়, উত্তরপ্রদেশে, কর্ণাটকে তুলনা যদি করেন বাংলার থেকে অনেক ভয়াবহ ব্যাঘাত রয়েছে। আমরা চাই যে ডেঙ্গু সারা ভারতবর্ষ থেকে তথা বাংলা থেকে দূর হোক, কিন্তু কিভাবে হবে? শুধু নোটিশ দিয়ে, রাজনীতি করে, মশা দিয়ে ছবি তুলে, মশারি দিয়ে ছবি তুলে সেই করলে হবে না? সবাই মিলে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সব প্রতিনিধি দল, তারা সবাই মিলে গণ সচেতনতার দিকে নজর দিলে হবে। কোনটাতে দিলে হবে? রাজনীতি করলে হবে ডেঙ্গুকে মানুষের কাছে রিলিফ দেওয়া যাবে, কিংবা সবাই মিলে দায়িত্ব নিয়ে মানুষকে সচেতন করতে হবে? আচ্ছা, এই বিরোধীরা তো এত রাজনৈতিক বক্তব্য নিয়ে পুরসভা অবরোধ করতে আসছে, রাস্তায় বিক্ষোভ করছে। দেখেছেন যে রাজনৈতিক দল মানে সোশ্যাল অ্যাওয়ারনেসের তাদের কাজ, দায়িত্ব পড়ে। কটা পলিটিক্যাল পার্টি, ভারতীয় জনতা পার্টি, সিপিএম বা অন্য রাজনৈতিক দল, কংগ্রেস, তারা মানুষকে সচেতনতার জন্য পাড়ায় পাড়ায় মিছিল করেছে যে রাস্তায় জঞ্জাল ফেলবেন না, জল নামাবেন না, আপনার এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোথায় তারা? শুধুমাত্র রাজনৈতিক সমালোচনা করার জন্য আসবে না? আসুন না, আমরা সবাই মিলে সোশ্যাল অ্যাওয়ারনেস এনাবি, মানুষকে সচেতন করি, মানুষ সচেতন হোক। বিরোধীদের সমালোচনার মুখে পড়ে আগাম মাস্টার প্ল্যানের কথা বলেছে পুরসভা, তবে তাতেও থামানো যাচ্ছে না বামেদের। তো ডেঙ্গু আস্তে আস্তে গত এক মাস ধরে ধীরে ধীরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র, এবং পুরসভা দখল নিয়ে যারা মত্ত ছিল তারা বোমার সাহায্যে পুরসভা দখল করেছে। কিন্তু মশা তো আর বোমা দিয়ে মারা যাবে না, তার জন্য তো যে ভেক্টর
বোন ডিজিজ আছে তার জন্য তো মশাবাহিত যে রোগগুলো আছে তার জন্য তো মশার বংশবৃদ্ধিকে শেষ করতে হবে। কিন্তু মেয়র বলো, মুখ্যমন্ত্রী বলো, প্রধানমন্ত্রী বলো, এরা সরকার প্রশাসক যা করতে চায় প্রশাসন করতে চায় সেটা বলছে না, যা করার কথা করছে না। তারা নাগরিকদেরকে বলছে আপনি এটা করবেন, প্রতিদিন বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। আপাতত ডেঙ্গি নিয়ে রাজনৈতিক তর্জা তুঙ্গে হলেও থামানো যাচ্ছে না ডেঙ্গি সংক্রমণ। কলকাতা টিভি।